আর রাসুল আসালামকে দেখে অনুকরণ করতে এটা আপনি কি করে বললেন আপনি জানেন যে আল্লাহ রসুল একদিন নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছিলেন তখন সাহাবিরা জুতা খুলে ফেললো এখন নামাজের পর আল বললেন যে তোমরা জুতা খুললে কেন সাহাবিরা আলিয়া রসুল্লাহ আপনি জুতা খুলেছেন তাই আমরা জুতা খুলেছি তখন আল্লাহ রসুল বলছেন না জিবিলামিন এসে আমাকে বলছে যে আমার জুতায় নাজাসা ছিল এই জন্য আমি জুতা খুলেছি কাজেই তোমরা জুতা খুলেছো এটা ঠিক হয় নাই কাজী তোমরা আমাকে দেখে কিছু করবে না আমি আদেশ করলে সেটা করবে তাহলে এখন বিধান হলো যে রাসুলকে দেখে না রাসুলের আদেশ আপনি যেটা করে সেইটা আদেশ আপনি মানবেন তার কারণ আল্লাহ তালা কোরআন ফাঁকে এটা বলেছেন অমা আরসাল্লামের রাসুলন ইল্লা লিউ তোয়া বে আল্লাহ বলেন আমি রাসুল পাঠিয়েছি এজন্যই যে আল্লাহর আদেশ অনুসারে তারা রাসুলকে অনুকরণ করবে রাসুলকে দেখেই আপনি অনুকরণ আল্লাহর আদেশ অনুযায়ী অমা আরসাল্লামের রসুল ইল্লা লিউতোয়া বে এটা হলো সুরায় ছুরাই চৌষট্টি নম্বর আয়াত যে রাসুলের অনুকরণ করতে হবে আল্লাহর আদেশ সাপেক্ষে কেন এই রাসুল কি করছে দেখে অনুকরণ করবেন তাহলে আল্লাহ রসুল এগারো বিয়া করছে নয় স্ত্রীটা ছিল তো আপনি কী করতে পারবেন তাহলে এ এইভাবে হয় না রাসুলের আনুকরণ অনুকরণ করতে হবে আল্লাহর আদেশে যে গায়েব সম্পর্কে উনি যে কথাগুলো বলেছেন যে আল্লাহরুলিরা বা রাসুল পিছনে দেখার জন্য তার চোখ আছে আর অলি আল্লাহরা এরকম গায়েব সম্বন্ধে জ্ঞান রাখেন এই যে কথাগুলি উনি বলেছেন এটার উপরে আমি কোরআনের আলোকে কিছু কথা আমি বলতে চাই আচ্ছা উনি বোখারি হদিসের হাদিসে উল্লেখ করছেন জনাব আপনি বোখারি সফের হাদিস পরে দেখবেন নবী করিম সাল্লাহ একদিন মসজিদে নবরীতি অসুস্থ অবস্থায় নামাজ পড়াচ্ছিলেন কি অসুস্থ ছিল সেটা আপনি বলেন নাই অসুস্থতার তো অনেক আছে এখানে আল্লাহ রসুল অসুস্থ হয়েছিলেন নবী করিম সাল্লাহ আসাল্লাম অসুস্থভাবে নামাজ পড়াচ্ছিলেন নবী করিম সালাম তিনি বসে ইমামতি করলেন আর শাহবাগান স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ও বসে যেভাবে নামাজ পড়া হয় সেভাবেই পড়েছেন নামাজ শেষে নবীকরম সুহ্লা সালাম শাহবাগানকে বললেন যে তোমাদের কি হলো যে তোমরা ইমামকে অনুসরণ করো নাই কেন তোমাদের উচিত ছিল ইমামের অনুসরণ করা অথচ ইমাম যেহেতু বসে নামাজ পড়েছেন মুক্তাদিরকেও বসে নামাজ পড়তে হবে এরপরে সাল্লাম বললেন আল্লাপাক আমাকে অতিরিক্ত আরেকটি শোক দান করেছেন যার সাহায্যে আমি পিছনের দিকেও দেখতে পাই যা তোমরা পাও না তাহলে নিশ্চয়ই পিছনের দিকে আমাদের জন্য গায়েব অথচ নবীকরণ সরাসামের জন্য তাহা হাজের তিনি সামনের দিকে তাকিয়ে আছেন অথচ তিনি পিছনের বিষয়েও দেখতে পেতেন এছাড়াও বোখার হিসেবে ষাট পঞ্চান্ন নং হাদিসের মোতাবেক যে সমস্ত উচ্চস্তরের দরজাপ্রাপ্ত আল্লাহর অলিগণ আছেন তারা আল্লাহ চোখ দ্বারা দেখে তারা দেখতে পান আপনি যদি হাদিসটি অস্বীকার করেন তাহলে আপনি নিজেই কাফের হয়ে যাবেন তাই আপনাকে অনুরোধ করছি এভাবে ঢালাওভাবে কথা বলবেন না ধন্যবাদ তো এখন উনি প্রমাণ করছেন যে আল্লাহ রসুল নামাজ পড়ছেন বসে আর সাহাবিরা দাঁড়িয়ে নামাজ পড়ছেন বা স্বাভাবিকভাবে নামাজ এটা পড়লেন কেন তো এখানে আপনি বিষয়টা ভালো করে বলেন না বিষয়টা হলো আল্লাহ রসুল পঞ্চম হিজিতে ঘোড়ার থেকে পড়ে গিয়ে তিনি রানে আঘাত পেয়েছিলেন এবং আল্লাহ রসুল পাঁচ দিন পর্যন্ত বসে নামাজ পড়েছেন এখন আপনি এটা জেনে তারপর বলেন যে এই পাঁচ দিন আল্লাহ রসুল বসে নামাজ পড়ছেন এই পাঁচ দিন কি সাহাবিরা তার পিছিয়ে বসে নামাজ পড়েছিল এটা আপনি তা কি করেন তো বসে নামাজ দাঁড়ানো ফরজ বসে নামাজ পড়তে পারবে কি যার ওজোর আছে ওজোর থাকলে সে বসে নামাজ পড়তে ইমামের ওজর থাকতে মুখ বসে নামাজ পড়বে এটা আপনি কোথায় পেয়েছেন এই বিষয়টা আপনি আগে জানেন তারপর কথা বলেন আর রাসুল বা দেখে অনুকরণ করতে এটা আপনি কি করে বললেন আপনি জানেন যে আল্লাহ রসুল একদিন নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছিলেন তখন সাহাবিরাও জুতা খুলে ফেললো এখন নামাজের পর রসুল বললেন যে তোমরা জুতা খুললে কেন সাহাবিরা আলিয়া রসুল্লাহ আপনি জুতা খুলেছেন তাই আমরা জুতা খুলেছি তখন আলোচনা যে না আমাকে বলছে যে আমার জুতায় নাজাস ছিল এই জন্য আমি জুতা খুলেছি কাজেই তোমরা জুতা খুলেছো এটা ঠিক হয় নাই কাজেই তোমরা আমাকে দেখে কিছু করবে না আমি আদেশ করলে সেটা করবে তাহলে এখন বিধান হলো যে রাসুলকে দেখে না রাসুলের আদেশ আপনি যেটা করে সেইটা আদেশ আপনি মানবেন তার কারণ আল্লাহ তালা কোরআন ফাঁকে এটা বলেছেন অমার সাল্লামের ইল্লা ইউ বিজনিল্লা। আল্লাহ বলেন আমি রাসুল পাঠিয়েছি এজন্যই যে আল্লাহর আদেশ অনুসারে তারা রাসুলকে অনুকরণ করবে রাসুলকে দেখেই আপনি অনুকরণ আল্লাহর আদেশ অনুযায়ী আমার আরসাল্লামের রস ইল্লাতো আবেজ্লা এটা হলো সুরায় নিসা চৌষট্টি নম্বর আয়াত যে রাসুলের অনুকরণ করতে হবে আল্লাহর আদেশ সাপেক্ষে কেন্দ্রী রাসুল কি করছে দেখে অনুকরণ করবেন তাহলে আল্লাহ রসুল এগারো বিয়া করছে নয় তার ছিল তা আপনি কী করতে পারবেন তাহলে এ এইভাবে হয় না রাসুলের আনুকরণ অনুকরণ করতে পারে আদেশে আর এখানে যে কথা আপনি বললেন যে রাসুলের পিছনের দিক দেখার একটা চোখ আছে তো আপনি বলেন আমি মুসলমান হিসেবে আমরা সবাই মুসলমান হিসেবে আমরা বলছি যে আমরা কোরআন আগে মানব কোরআন আগে পড়বো না আগে হাদিস পড়ব একটা বিষয় আমি যেটা জানতে চাই সেই বিষয়টা কি আমি জানার জন্য আগে হাদিস খোঁজ করবো না কোরআন খোঁজ করব এই বিষয়টা আপনি নিশ্চিত হন যে এখানে আপনাকে ওলামায় মহাক্ষি কি বলে যে আপনি কি আগে হাদিস দিয়ে বিষয়টা জানার চেষ্টা করবেন না কোরআন থেকে তো এই পিছনের চৌক আছে কি না এটা আপনাকে আমি বুঝি দেখেন আপনি আগে কোরআন দেখেন সুরের নামলের পঁয়ষট্টি নম্বর আয়াদ দেখেন এখানে আল্লাহ বলেন কুর গাইবা মানফিস সুরে নামলে আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না স্পষ্ট করোনায় এখানে কোনো অস্পষ্টতা নাই এর কোনো তাফসির করার কোনো প্রয়োজন নাই লায় আলমুল গাইবা মনফিস মানে আকাশ পৃথিবীতে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না স্পষ্ট আয় আচ্ছা আবার দেখেন সুরে আনাম ওয়াইন্দাহিহুল গাইবা লায় আলমহ ইল্লাহ সমস্ত গাইবের চাবিকাঠি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানেন না সুরে আনামের উনষাট নম্বর আয় এরপর দেখেন ছুঁড়ে আরাফের একশো আষ্টাশি নম্বর এক কুল আপনি বলে দেন হে রাসুল এই কুলসি মাদাররা যে আমি আমার নিজের উপকার ক্ষতির মালিক নই ইহা সারা যা আল্লাহ চান আল্লাহ যারা চান আল্লাহ যা চান তা তাছাড়া আমি আমার নিজের উপকার ক্ষতির মালিক আমি নই এটা আল্লাহ বলছেন যে আপনি এটা বলে দেন আপনার উম্মতকে তো আলামুল গায়বা সময় তো শুধু সরাসরি করোনা আয়াতগুলি দেখেন আল্লাহ বলেন কুল আপনি বলে দেন নাফসি দাররা। যে আমি আমার নিজের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না আমি মালিক না ইল্লা মারাশাল্লা বরং আল্লাহ যা চান তাই অলাহ কিন্তু আলমুল গায়বা আল্লাহ রসুলের উক্তি কিন্তু আমি যদি গায়েব জানতাম লাস্তাকসাত খায়ের কথা আল্লাহ রসুলকে বলতে শিখিয়ে দিয়েছেন কুল কিন্তু প্রথমে আছে আল্লাহ রসুলকে বলছে আপনি আল্লাহ তালা তার রাসুল আপনি বলে দেন ওদেরকে অলাউকুন্ত আলামুল গায়েবা আমি যদি গায়েব জানতাম লাস্তাক সার তুমিনাল খায়ের তাই আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম আমার মার্শাল ইস্যু কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না এ নানা ইল্লা নাজিরু আবাসীর নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারী এবং সুসকান দান করি এছাড়া আমি কিছু নই তা আল্লাহ রসুল কোরআনে এই রাসুলের কথা মানে আল্লাহ বলতে বলছেন যে এটা আপনি বলেন যে আমি নিজের উপকার ক্ষতির কোনো মালিক নই তাহলে আল্লাহর রাসুল যদি নিজের উপকার ক্ষতির মালিক না হন তাহলে আপনি যে বললেন যে একশ্রে অলি কোন অলিয়াল্লা মানুষের কোন উপকার করতে পারবে বলেন যেখানে আল্লাহ রসুল আল্লাহ বসে আপনি বলেন যে আমি আমার উপকার ক্ষতির মালিক নই তো এইরকম আপনাদের মতে এইরকম এক শ্রেণীর মানুষ যারা মানে এই অ্যাডভার্টাইজ করে বেড়ায় এই অ্যাডভার্টাইজের জন্যই বিশ্বের বহু মানুষ এদেরকে টাকা দেয় এবং ধর্ম ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয় উপকার তারা করবে কে উপকার করবে অমুক দরবারে গেলে মানুষ ধনী হয় অমুক দরবারে গেলে রোগ ভালো হয় অমুক দরবারে গেলে এই হয় সেই হয় মান্যতপূর্ণ হয় অমুক দরবারে গেলে সন্তান লাভ করা যায় এই ধরনের কতলি কথা বলা হয় অথচ কোরআনে দেখেন এগুলি নাই কোরআনে আল্লাহ বলছেন আপনি বলে যান হে রাসুল যে আমি আমার উপকার ক্ষতির মালিক নই যা আল্লাহ চান তাছাড়া আমি যদি গায়ব জানতাম তা আমিও অনেক কল্যাণ লাভ করতে পারতাম কোনো অনিষ্ট আমাকে স্পর্শ করতো না নিশ্চয়ই আমি শুধুমাত্র ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা আর একশো আষ্টাশি নাম্বার আয় তো এখন আপনি যে কথাটা বলছেন যে আল্লাহ রসুলের পিছনে দেখার চোখ আছে এই কথাটা এক সোভাক মিথ্যা এটা আমার শ্রোতারা শুনলেই বসতে পারবেন এর জন্য কোনো সমস্যাই হবে না গজুয়ে বনি মোস্তালেক থেকে আল্লা রসুল ফিরছেন এই যুদ্ধটা পঞ্চম হেস হয়েছে এই যুদ্ধের সময় আল্লাহ রসুল তার স্ত্রীর আয়সাসের ছিলেন এবং এই যুদ্ধে অনেক ঘটনাই ঘটছে তার মধ্যে একটা আমাদের যেটা পয়েন্ট সেটা আমরা বলবো যে আল্লাহ রসুল মদিনা উদ্দেশ্যে রওনা করলেন প্রতিমধ্যে যাত্রা বিরতি করলেন রাত পার করলেন শেষ রাতে আল্লাহ রসুল সাহাবাদেরকে আদেশ করলেন যে এখন তোমরা হও আমাদের যাত্রা শুরু হবে তো সবাই স্ট্যান্ডা উজু যার যা করার করার এই যাত্রা শুরু করার জন্য সবাই প্রস্তুতি নিলেন আশ আসের দিকেও তিনি স্ট্যান্ডার জন্য অনেক দূরে চলে গেছেন সেখান থেকে ফিরে আসেন কিন্তু আসার পরে দেখেন যে তার গলার হার নাই হার হারিয়ে গেছে তখন আবার তিনি চিন্তা করলেন আমি যেখানে স্টেজে গেছিলাম ওই পথেই আমার কোথাও গলার হার হারিয়ে গেছে তিনি আবার সেই পথে পথে গিয়া উনি হার খুঁজে পেলেন কিন্তু ফিরে এসে দেখে যে আল্লাহ রসুল এবং সম্পূর্ণ কাফেলা তারা চলে গেছে এবং আল্লাহর রসুল ইসি আয়সদ্দিকার উট এবং তার আয়সার পালকি এটা কিন্তু তার মানে মানে যে খাদেমরা তারা খালি পালকি উটের উপরে সবার উঠিয়ে দিয়েছে তারা মনে করছে যে আয়েশা সিদ্দিকের এর মধ্যে আছে এইভাবে এরা সামনে চলে গেল কিন্তু কাফেলার সবচাইতে পিসের যে ব্যক্তি আসেন এ এটা মানে আল্লাহ রসুলেরই এটা নির্ধারিত করা যে সবার পিছনে একজন দেখতে দেখতে আসবে যে কেউ কোনো টাল ফেলে আসলো কি না বা কী করলো না কি এটা তো এই দায়িত্ব ছিল সফন এমনি মহত্তাল তো এই সবইও একটু তার লেট হয়ে গেছিলো ঘুম থেকে চর্থা মুহূর্তে তিনি আসতে আসতে ওই পথে এসে যখন আয়েসের দিকে আয়েসের দিকে একটা ছায়ার মতো দেখলেন তো পর্দার আগে তিনি আয়সের দিকে দেখেছেন তো আয়েসের দিকে আগে দেখেই তিনি চিনতে পারলেন দেখেই তিনি ইন্দির রাজুন এবং নিজের উটটাকে বসাই দিলেন বসে আয়সের দিকে উটের উপরে সবার করালেন এবং নিজে উসের রশি ধরে দ্রুত চলতে লাগলেন চলতে চলতে এক মঞ্জিল পার হয়ে আল্লাহ রসুল দ্বিতীয় মঞ্জিলে যেখানে বিশ্রামের জন্য থেমেছেন ওইখানে আয়সুর দিককে আল্লাহ রসুলের কাছে পৌঁছাই দেওয়া হলো তো এখন আপনি বলেন যে আল্লাহ রসুলের পিছনের দিকে দেখার জন্য চৌক আছে তো আল্লাহ যদি পিছনের দিক দেখার জন্য চৌক থাকে তাহলে তার প্রিয়তমা স্ত্রী কুমারী স্ত্রী একটা বিদেশ বিদেশের সফর তো এই সময় আল্লাহ রসুল দেখবেন না যে আমার পিছনে আমার স্ত্রী থেকে গেছে বলেন পিছনে চোখ দেখার চোখ থাকলে সেই চোখ দ্বারা যদি নিজের স্ত্রীকে দেখতে না পায় তাহলে সেই চোখ দ্বারা দেখে কি বলেন কাজে আপনারা এই সমস্ত মিথ্যা কথা বললেন না আল্লাহর কাছে যাবেন সেই দিন দেখবেন যে বিষ কি হয় এই মিথ্যা কথার জন্য কোন জায়গায় আপনাদেরকে যেতে হয় সেদিন দেখবেন আমি ফোরতে দেবো না যে কাফে রয়ে গেছেন বা তবা করছেন কি হয়েছেন সেটা আল্লাহর কাছেই আছে কিন্তু আপনি আল্লাহর রসুলের পরে মিথ্যা আরোপ করেছেন যে তার পিছনে দেখার চৌক আছে এটা একশো ভাগ মিথ্যা স্ত্রীকে ফেলে তিনি চলে যাচ্ছেন আর তার পিছনে চৌক আছে তিনি দেখলেন না তাহলে কিরকম পিছনে চৌক থাকলো আবার সাহাবিরা যারা পালকিটা তুললেন তাকেও কারো পিছনে চোখ নেই সাহাবিদের যদি পিছনে শোক থাকতো অলিয়াল্লাদের সাহাবিদের সমকক্ষ পৃথিবীতে কোনো অলিয়াল্লাহ আছে আপনি যদি জানা না থাকেন জানেন নেন যাকে আপনি বিশ্বাস করেন তার কাছে সাহাবিদের সমকক্ষ পৃথিবীতে কোনো অলিয়াল্লাহ আছে বলেন নাই তাহলে সাহাবিদের কারো পিছনে চোখ নেই সাহাবিদের যদি পিছনে শোক থাকতো তারা বলত ইহা রসুল্লাহ আপনার স্ত্রীর পিছনে থেকে গেছে তাকে নিয়ে আসেন কই কোনো সাহাবিদের পিছনেও সুখ নেয় আর রাসুলের পিছনেও সুখ নেয় আর আপনি একটা ভুয়া কথা বললেন আর বললেন কি আপনি কাফের হয়ে গেছেন তবাক করেন এখন কাফের আমি ওইছি না আপনি ওইছেন আল্লাহ শহরদ আমি আপনাকে কিছু বলবো না আমি বলবো যে আপনারা শেখার চেষ্টা করেন এভাবে চালাকি করিয়া নিজের জীবন ধ্বংস করিয়েন না এগুলো কিন্তু ঠিক না আপনার কথায় বোঝা যায় যে আপনি আসলে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন পারেননি এখনও জ্ঞানে সেই স্তরে বুঝতে পারেন নাই যাতে একজনের কথা শুনবেন বুঝবেন এবং তার মানে ভুল ধরবেন সে স্তর আল্লাহ তালা আপনাকে এখনো দেয় আমি দোয়া করি দিক আপনি ভালো ভালো হন বড় হন কিন্তু এ ধরনের কথা বললেন না আপনি একসবাক মিথ্যা কথা বলেছেন যে আল্লাহ রসুলের পিছনের দিক দেখার চৌক আছে যদি তাই থাকতো তাহলে আল্লাহ রসুলের স্ত্রী আসা সিদ্দিকা কেমন একমাত্র কুমারী স্ত্রী এবং সেটা বিদেশের রাস্তা সেখানে নিজের গ্রাম এলাকা না সেখানে তিনি স্ত্রী পড়ে থাকল আর তিনি তাদেরকে পিছনে রাইখেই তো আসলেন তা আপনার পিছনে চৌক আছে তো এই আসি তো পিছনেই ছিল তো দেখলো না কেন গেল এ কথা এরপরে আয়স দিকা এভাবে আসলেন কিন্তু ওই যে রাতের বেলায় শেষ রাতে সফন এমনে মোহাত্তাল তাকে নিয়ে আসেন মোনাফেকরা বলে যে এখানে কিছু না ঘটে পারে যুবক নারী পুরুষ অন্ধকারে কোনো লোক নাই জন নাই তারা দুজন কাজে এখানে কিছু না হয়ে পারে ও মোনাফেকরা আয়স বিরুদ্ধে এফ মিথ্যা ঘটনা রচনা করলো এবং এইটা সুরায় নূরের মধ্যে স্পষ্ট সব কোরআনে বলা আছে এই এফকের ঘটনায় আল্লাহ রসুলে যখন কানে আসলো যে তার স্ত্রী মানে মানে অবৈধ কোনো কাজ করেছে অন্নপুরুষ সাথে তার মানে সংস্পর্শ হয়েছে এমন কথা কত জঘন্য কথা আল্লাহ রসুল মনের দুঃখে কিছু বলতেও পারছেন না এবং দিকে অসুস্থ হয়ে পড়ছে আল্লাহ রসুল তাকে আগের মতো সোহাগ করেন না আদর করেন না আয়সিদ্দিকে মনে মনে কষ্ট পাচ্ছেন যে আল্লাহ রসুল এরকম করেন কেন তিনি বললেন যে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেন তা আল্লাহ রসুল তাকে পাঠিয়ে দিলেন এইভাবে একটা মাস পার হয়ে গেল আল্লাহ রসুল এটা জানতেই পারলেন না যে তার আসলে বিষয়টা কি হয়েছে এদিকে নিয়ে সমাজে ভীষণ তোলফার মুনাফেকরা এই কথাটা গুজব ছড়াচ্ছে এবং কিছু কিছু সর্বপ্রায় মুসলমানরা এতে যোগ দিচ্ছে মুসলমানদের মধ্যে যারা এতে যোগ দিয়েছিল এই এফ মানে মিথ্যা ঘটনা তারা হলো হামনা মিস্তা হাসান ইবনে সাবেত এই তিনজন আর ছিল মোনাফেকরা তো এক মাস প্রায় পার হয়ে যাচ্ছে কোনো খবর আল্লাহ রসুল বলতে পারছেন না যে আসলে কি ঘটেছে সাহাবিরও বলতে পারছেন না কোনো একদিন আল্লাহ রসুল মসজিদে এসে বললেন যে আমাকে যারা কষ্ট দিচ্ছে আমি অনেক লোক এমন আছে আমাদের সমাজে যার দ্বারা আমি কষ্টবাসী তখন আওয়াজ গোত্রের নেতা শাহাদেবিনে মাহাজ্লাহ বললেন রসুল্লাহ আপনাকে কে কষ্ট দিচ্ছে আপনি বলেন আমি তাকে হত্যা করব এখন কষ্ট দিচ্ছে আবদুল্লিবিনী উবাই মোনাফেক তো খাজরাজ গোত্রের লোক তখন খাজরাত গোত্রের নেতা শাহাদেবিনী ওবাদা বললেন যে তুমি তাকে কখনোই হত্যা করতে পারবে না যখন শাহাদেবিন এই কথা বললেন তখন শাহাদেবিনে মাজ বলেন যে তুমি মুনাফেকের পক্ষ অবলম্বন করেছ এই নিয়ে মদিনার মসজিদের সাহাবাই গ্রামদের মধ্যে হাতাহাতি হয়ে যাওয়া একটা সংঘর্ষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তারা কেউই বলতে পারেন না যে আসলে ঘটনাটা কী তাহলে আল্লাহ রাসুল গায়ব জানল না এক মাস পর্যন্ত আল্লাহ জানতে পারলেন না সাহাবিরা জানলেন না আর আপনি বললেন পিছনে চৌক আছে তো এইরকম মিথ্যা কথা বললেই তো আপনার ধর্ম ব্যবসারা পৃথিবীতে প্রতিষ্ঠা করেন কাজে এগুলো আপনারা বাদ দেন কোরআন পরের আগে কোরআন মানেন কোরআন স্পষ্ট আয়াতগুলি আপনারা কী করে অস্বীকার করতে পারেন যে পরিষ্কার আয়াতে বলা আছে আল্লাহ ছাড়া আকাশবিধে কেউ গায়েব জান না আপনি খেজুর আসলামের কথা উল্লেখ করছেন খেজুরা আসসালামকে আল্লাহ কী দিয়ে দিয়েছে এত কোরআনে বলাই আছে সেখানে আল্লাহ বলছেন আতাই নৌ মেল্লা এলমা তাকে এলমাদী আল্লাহ দান করেছেন সে কি গায়বে এলম দান করতে বলা আছে কোরআনে আতাই না হো মেল্লা এলমা পড়েন সুরে কাহা দেখেন কি লেখছে কোরআনে তো আল্লাহর এলেম বহু সেকশনের এলমা আছে আপনি একটা ইউনিভার্সিটিতে কতগুলো ফ্যাকাল্টি আছে তো আল্লাহর এলেমের ফ্যাকাল্টিতে আছে অনেক বেশি তো আল্লাহ তালা কাউকে কোনো কোনো ফ্যাকাল্টি ইলেম দান করেন কিন্তু খিজুর আসলামকে আল্লাহ তালা এমন একটা বিষয় দান করেছেন আল্লাহ বলছেন যে আল্লাহ নাহ এলমা তাকে এলমুল্লা উন্নয় দান করা হয়েছিল সেই বলে তিনি মুসল্লাহ আসসালামের সাথে তার যে ঘটনা সেটা ঘটছে আবার আসিফবেন বা হযরত সুম আসলাম নিজেই যে রানীবিলতি সিংহাসন আছে সেখানে আল্লাহ কি বলেছেন অকাল আল্লাহ মিনাল কেতাবে কাতার হোক এটা আয়াত যে যার কাছে কেতাবে কেতাবের ছিল সে বলল যে আপনার চোখের পলকের মধ্যে আমি সিংহাসন এনে দেব গায়ে বেরমা সেটা বলছে আল্লাহ আল্লাহ বসে যার কাছে অকাল আল্লাহ এলবুম মিনাল কেতাব কেতাবের উলেন যার ছিল সে বলেছে যে আমি চোখের পলকের মধ্যে এই সিংহাসন আনতে পারবো এই কেতাবের এলেমের মধ্যে আল্লাহ তালা কাউকে রেশমে আজম এর জ্ঞান দান করে থাকেন এই আল্লাহ রেশমে আজম যদি কেউ লাভ করতে পারে আল্লাহ যদি কাউকে দয়া করে দেন তাহলে সে ধরনের কাজ করতে পারে কিন্তু গায়বের এলেম তো আল্লাহ কাউকে দেন যায় এবং গায়েবের ব্যাপারটা তো আল্লাহ বললেন যে ওয়েন্দাহুল মাফা তিহুল গাইবে চাবি চাবি আল্লাহ বলেন গাইবের সব চাবিগুলি আমার হাতে এ চাবি কাউকে দেওয়া হয় না কাজে এই জন্য আল্লাহ সারা কেউ গায়েব জানে আঁকি দেওয়া পোষণ করা এটা আপনি মূিয়ে জানিয়ে রাখেন আল্লাহ সারা কেউ গায়েব জানে আঁকি দেওয়া পোষণ করা শের এবং কুফি পর্যায়ের আঁকি দেওয়া কাজে এগুলি যদি কেউ বর্জন না করে তো তার বিষয় আল্লাহ হবে আমি কেউ কেউ ফতুয়া দেব না আমার ফতুয়ার প্রয়োজন নাই আমি শুধু কোরআনের কথা বলে যাচ্ছি সেটা দেখেন তাহলে এখানে দেখেন যে আল্লাহর রসুল সাহাবিরা কেউ গায়েব জানা না কারও পিছনের চোখ নেই এক মাস পরে আয়সে দিয়ার পবিত্রের উপরে সুরায় নূরের মধ্যে দেখেন বিস্তারিত আলোচনা আল্লাহ তালা কত ধমকেশরে রাগ করে তাদেরকে ই করলেন যে তোমরা কেন এই মিথ্যাটা রচনা করলে ওই এফকের রচনার থেকে আপনার এফকেও বুঝালাম আপনিও যেটা করেন এটাও এফ এটাও একটা বড় মিথ্যা আর ওই মিথ্যার ঘটনা থেকে এটা প্রমাণ করারও যে এই ধরনের কথা বলা ঠিক না যে পিছনে চৌক আছে নাউজবুল্লাহ পিছনে দেখার চৌক আছে নাউজুলিল্লা এরপরে দেখেন জিনেরাও গায়েব জানে না দেখেন কোরআন পাকে সুরে সাবার মধ্যে আল্লাহ বলছেন ফালাম্মর তাবেন আনকান মুহিন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা ছিলেন জিন শয়তান মানুষ সব মিলিয়ে তো এখন বাইতুল কাজ শেষ হয় নাই এমন অবস্থায় সোলাইম আসলামের মৃত্যুর পায় সোলাম আসসালাম বললেন যে আল্লাহ আমি যদি এখন এভাবে শুয়ে মরে যাই তো এই বা কাজ ফেলে জিনিস শয়তানরা পালিয়ে যাবে তাহলে আমি নামাজের আমার এবাদাতের ঘরে আমি লাঠির ভর করে শক্ত করে দাঁড়াবো এই অবস্থায় যেন আমার জান কবস করা হয় আমি মরার পরেও যেন আমি দাঁড়াই থাকতে পারি আমি যেন শুয়ে না পড়ি তো আল্লাহ তালা তার এই প্রার্থনা মঞ্জুর করলেন সোনামা আসসালাম তার এবাদাত মধ্যে একটা লাঠি ভর করে শক্ত করে থুতুর নিচে লাঠি দিয়ে দাঁড়ায় থাকলেন এই অবস্থায় তার যান কবস করা হলো ছয় মাস পর্যন্ত জিনেরা সায়তেনারা সবাই কাজ করলো তারা দেখেন সুলাইমা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে ছয় মাস পরে যখন কাজ সমাপ্ত হলো তখন আল্লাহ বলেন মা দাল্লা মা দাফিল তাকুলু মেন সাতাহু আল্লাহ বলেন সুলাইমানের মৃত্যু সম্পর্কে কোনো বস্তুই তাদেরকে অবহিত করে নাই বরং মাটির পোকা উই পোকা যখন লাঠি খেয়ে ফেললো আর লাঠি যখন ভেঙে গেল ফালাম্মা খাররা সুলাইমা যখন পড়ে গেল তা তখন এই বিষয়টা স্পষ্ট হলো আলজন্য আল আলজন্য আনকান আলামুর আল গায়েবা যে জিনেরা যদি গায়েব জানত মা লাভিস্লা মুহীন তাহলে এই কষ্টকর পরিশ্রম তারা এত দিন করতো না কাজ ফেলে পাইতো তার জিনেরাও গায়ব জানে না তাহলে আল্লাহ এটা বিভিন্নভাবে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আকাশ পৃথিবীর মধ্যে কেউ গায়েব জানে না আল্লাহ তারা রসুলকে বিশ্বের জ্ঞান দান করে গায়েবের জ্ঞান দান করে সেটা তো আমরাও পাই আমাকে জাননার সময় জানতাম এটা তো গায়েব রাসুল কাল্লা দিয়েছে ফ্রেশ আছে আমরা কি জানতাম আমরা দেখেছি জান্নাত জান্ন আমরা দেখেছি এগুলো তো গায়ে এলেম এটা আল্লাহ নবীর রসুলকে যে পরিমাণ দেয় সেই গায়ে এলেম নবীর রসুল যে জানেন বা আমাদের তাদের কাছে বেশিও কিছু থাকতে পারে কাজে এই জন্য গায়ে এলেম আল্লাহ ছাড়া কেউ জানে আকিদের আঁকার শেখ উপি পর্যায়ের গুণা কাজেই এর থেকে আপনার সতর্ক থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ওমা আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার